পিও থ্যাঙ্কস গো ভীষণ জল তেষ্টা পেয়েছিল তুই হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নে আমি তোর জন্য লুচি বানিয়ে আনছি এখন খাবো খাবি না না সেই তো সকালে খেয়েছিস এর মধ্যে কিছু খাস হয়নি নিশ্চয়ই দুপুরবেলা খেয়েছি বৌদি এখন কিছু খাবো না তোর দুপুরের খাওয়া আমার জানা আছে পিউ ঠিক আছে লুচি না ভালো লাগে অন্য কি খাবি বল আমি বানিয়ে দিচ্ছি কিচ্ছু খাবো না তোমায় কিচ্ছু বানাতে হবে না আমার পেট ভর্তি আছে কিচ্ছু না খেলে তো হবে না সারাদিন পর কানাইদাকে বলি কিছু আগে দিক কি এনে দেবে বল কিচ্ছু আনতে হবে না আমার ভালো লাগছে না ভীষণ টায়ার্ড লাগছে পিউ আমি কিন্তু কদিন ধরে দেখছি তোর প্রচন্ড খাটাখাটনি যাচ্ছে অথচ সেই তুলনায় খাওয়া দাওয়া একদম করছিস না এরকম করে তো শরীর খারাপ হবে আমার কিচ্ছু হবে না বলছি তো বারবার এক কথা বলছো কেন কিছু হবে না বললে হবে তোকে কিরকম টায়ার্ড দেখাচ্ছে জানিস কদিন ধরে মুখ চোখ একেবারে বসে গেছে তার মধ্যে যদি খাওয়া দাওয়াটা ঠিক করে না করিস তাহলে কি করে হবে শোন আমার মনে হয় তুই কয়েকটা দিন ছুটি নে ছুটি নিয়ে একটু রেস্ট নিয়ে আবার কাজে জয়েন কর আমি আকাশকে বলে দেবো একটা ডক্টর সার্টিফিকেট বানিয়ে দেবে কোনো অসুবিধা হবে না প্লিজ বৌদি আমার কোনো ছুটির দরকার নেই আমার ছুটি লাগবে না বৌদি তুমি ঠিক বলেছো আমি একটু বেশি কাজ করছি কি করবো বলো কাজ করাটাই একমাত্র সলিউশন ওয়ার্ক ইজ দ্য বেস্ট মেডিসিন কাজ না করলে ইন্দ্রর কথা বড্ড বেশি মনে পড়ে হ্যাঁ বুঝতে পারছি কিন্তু এইভাবে তো প্লিজ একটু আমাকে একটু বোঝার চেষ্টা করো প্লিজ কাজ করাটা আমার জন্য খুব জরুরি বৌদি ওটা না করলে সব কিছু ভুলে থাকা যায় না তাছাড়া এ বাড়িতে তো আমার জন্য কেউ বসে থাকে না আমার জন্য কেউ অপেক্ষা করে না কার জন্য বাড়ি ফিরবো বলো আমার জন্য অত ভেবো না আমার কিচ্ছু হবে না পেট্রোল নিয়ে এত কথা বলছিস কেন বিনু তোর গাড়িতে কতটা পেট্রোল আছে আমি কি করে জানবো তুই যদি একটু বলতিস আমি আমি ভরে নিতাম টাকা 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 মিনু এনাফ এনাফ অফ ইট আমি জানি তোর অনেক টাকা আছে এতবার এতবার বলার দরকার কি সেটা আবার একা একা এইভাবে মন খারাপ করছিস কি করব আমি তো বুঝতে পারছি না একটা সামান্য গাড়িতে পেট্রোল ভরা নিয়ে এত অশান্তি এ বাড়িতে আগে তো কখনো হয়নি আমিও ঠিক বুঝতে পারলাম না কিন্তু কোথাও একটা তো সমস্যা হচ্ছেই মিনু তুই
তুমি ঠিক বলেছো বাদ্দা। তুই জানিস সমস্যাটা কোথায় হচ্ছে? তাহলে তাহলে সেটা সলভ করার চেষ্টা করছিস না কেন? কি হচ্ছে আমাকে বল, আমি চেষ্টা করে দেখি। পারবি না। পারবো না কেন? সমস্যাটা আমি নিজে। এসব কি বলছিস মিনু, তুই কেন সমস্যা হতে যাবি বল? আমি তো মেজুর সঙ্গে ঝগড়া করতে যাইনি। আমি শুধু ওকে বলেছিলাম যে গাড়ি নিয়ে যদি বেরোয় তাহলে যেন পেট্রোল ভরে নেয়। এত রেগে গেল, এমন ভাবে কথা শোনালো যে আমারও মাথা গরম হয়ে গেল। আমিও দু চার কথা বলে দিলাম। সেটা মানছি, কিন্তু তুই ওকে যেসব কথা বলেছিস তাতে তোর দুঃখ পাওয়াটাই স্বাভাবিক। এই বাড়িতে সবার দুঃখ পাওয়ার অধিকার আছে, শুধু আমার একার নেই, তাই না? এখন অনিটাও মনে হয় যে এই বাড়িতে সবাই তোকে ভুল বুঝছে শুধু শুধু। আমি যে কি অন্যায় করেছি সেটা আমি নিজেও বুঝতে পারছি না। আমি কি এমন কাজ করেছি যার জন্য সবাই আমার সঙ্গে এরকম ব্যবহার করছে? আজকাল কেউ আমার সঙ্গে একটা ভালো করে কথা বলে না। আমার ছেলেটা পর্যন্ত আমার সঙ্গে ভালো করে কথা বলে না। আমি যদি একটা স্বাভাবিক কথা বলতে চাই সবাই এমনভাবে নেয় যে আমাকে দু কথা শুনিয়ে দেয়। আমি সবাই কার সাথে কথা বলছি মিনু, দেখি কি করতে পারি। কিন্তু শোন, তুই একবার তোর দিকটাও ভেবে দেখিস। আমি দেখছি আমি কি করতে পারি। এই বাড়িতে সবাই তোকে ভুল বুঝছে শুধু শুধু। তুই একবার তোর দিকটাও ভেবে দেখিস। আপনাকে খুব টায়ার্ড দেখাচ্ছে, সারা রাত জেগেছিলেন নাকি? ডাক্তার হিসেবে রাত জাগার অভ্যেসটা আছে। কেমন দেখলেন মিসেস দত্তকে? দেখলাম ব্রিদিং ট্রাবলটা একটু কমেছে। কিন্তু সেটা তো টেম্পোরারি। আমার তো মনে হয় যে কিছুদিন অবজারভেশনে রাখা দরকার। ব্লাড প্রেশার আর সুগারটা কমলে তারপর
আমি তো অন্য কথা ভাবছিলাম ডক্টর সরকার। Her tumor is in a very bad shape. আমি ইউএস রিপোর্টটা দেখেছি। অপারেশন করা দরকার নইলে যে কোনো মুহূর্তে টিউমারটা বাস্ট করতে পারে। কিন্তু না না অপারেশন না করলে লাইফ রিস্ক হয়ে যাবে। আই ডোন্ট এগ্রি উইথ ইউ ডক্টর বোস। এরকম হাই প্রেসার আর হাই সুগার লেভেলে অপারেট করলেই আমার মনে হয় লাইফ রিস্ক থাকবে। ব্লাড প্রেশার আর ব্লাড সুগারটা না কমলে আমার মনে হয় না যে অপারেশন করাটা ঠিক হবে না, তাই তো? বাট ডক্টর সরকার, এভরি ট্রিটমেন্ট হ্যাজ অ্যান এলিমেন্ট অফ রিস্ক ইন ইট। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি যখন বলছেন তখন কটা দিন ওয়েট করা যাক, বাড়ি যাবেন? বাড়ি যাবেন? একবার যেতে হবে, ঘুরে আসুন। গো হোম এন্ড টেক সাম রেস্ট। আমি এক্ষুনি ফিরে আসছি। অত তাড়াহুড়ো করার কিছু দরকার নেই। আরে আমি তো আছি, প্রয়োজনে আমি আপনার সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারি। রিল্যাক্স, জাস্ট রিল্যাক্স। থ্যাংক ইউ ভেরি মাচ। রিল্যাক্স। হ্যালো দিদি, তুই কি করছিস? এই নোটসগুলো ঢুকছি রে, কালকে ফেরত দিতে হবে খাতাটা। ও, আমার একটা কাজ করে দিবি? কি? দেখ না, কানাই দা না এটাকে কেচে রেখেছে কিন্তু আয়রন করেনি। ও, ইস্ত্রি করে রেখে দিতে হবে? ঠিক আছে, তুই রাখ, আমি করে দিচ্ছি। থ্যাংকস। কি হলো, বললাম তো করে দেবো। না কিছু না, এমনি। ঠিক আছে দে। তো মনে আছে আগে স্কুলে জামাটার কথা? আর আগে স্কুলে গিয়ে তুই কিরকম কান্নাকাটি করতিস? তখন তো আমার স্কুলে যেতে ভালো লাগতো না, তাই জন্য কানাকাটি করতাম। আর এখন? এখন তো আমি বড় হয়ে গেছি, তাছাড়া স্কুলটা খুব ভালো রে। আমার এখানে না দুটো বন্ধুও হয়েছে। তাই? কি নাম? তাদের নাম রিম্পি আর ইচ্ছিতা। ও হ্যাঁ রে, তোর কোনো বন্ধু নেই? হয়েছে তো, কলেজের এই নোটসগুলো তো ওরাই আমাকে দিচ্ছে, সবাই খুব হেল্প করছে জানিস। তোদের কলেজে কোনো পড়া ধরে না? না। জানিস আমাদের স্কুলে না এত এত পড়া ধরে আর এত এত হোমওয়ার্কস দেয়। তুই কালকে হোমওয়ার্ক করেছিস? হুম। সত্যি ভাবতেও কিনা মামাক লাগে না, আমরা যাবার পড়াশুনো করব, পিসি যে আমাদের স্কুল কলেজে ভর্তি করে দেবে। পিসি খুব ভালো রে, বাড়ির সবাই খুব ভালো। মা চলে যাবার পর বাবা আমাদের পড়াশোনা নিয়ে কোনোদিনও ভাবেও নি, খালি এক জায়গা থেকে আরেক জায়গায়। এখানে অন্তত, হ্যাঁ রে, বাবা যদি জানে যে আমরা এখানে ভালো আছি, পড়াশুনোও করছি, তাহলে তো বাবা আর আমাদের নিতে আসবে না। বল না রে দিদি, বাবা আর আমাদের নিতে আসবে না? বাবা না নিতে এলে বই গেছে। বাবা যদি নাও আসে আমরা ভালোই আছি, বাবা না এলে আমাদের কিছু চায়ও আসে না, আমরা যেখানেই থাকবো একসাথে থাকবো।
সরি। কোথায় গিয়েছিলে? কটা বাজে? এটা একটা বাড়ি ফেরার সময়। সোমকে তুমি সোমকে চেনো না? আমার স্কুলের বন্ধু, যে ছেলেটি সন্তোষপুরে থাকে। হ্যাঁ, তুমি একা সন্তোষপুরে গিয়েছিলে? সেই জন্যই তো দেরি হলো, এত জ্যাম রাস্তায়। ওই গড়িয়াহাট অবধি একটাও বাস পেলাম না, অটো করে আসতে হলো, তারপর ওখান থেকে বাস। তুমি সোমর বাড়িতে কি করতে গিয়েছিলে? কি করতে? আবার পড়তে? অনি, বাড়াবাড়ির একটা সীমা আছে। তোমার এখনো অত বয়স হয়ে যায়নি যে তুমি একা একা সন্তোষপুর চলে যাবে, আমায় বলনি কেন? কখন বলবো? মানে তুমি বাড়িতে ছিলে? আমি যদি বাড়িতে না থাকি তাহলে তুমি যাবে না। দরকার ছিল তাই যেতে হলো। অনি, অন্যায় করেছো। অসভ্যের মতো মুখে মুখে তর্ক করো না। আমি কোনো অন্যায় করিনি। তুমি কোনো অন্যায় করনি? না, আমি শুধু বন্ধুর বাড়িতে পড়তে গিয়েছিলাম। সন্তোষপুর থেকে যে অটো করে এলে, পয়সা কোথায় পেলে? টেবিলেই 20 টাকার নোট আর কিছু খুচরো পয়সা ছিল, সেটাই। ভবিষ্যতে আর কোনোদিনও যদি তুমি না বলে পয়সা নিয়েছো, আমার থেকে খারাপ কিন্তু কেউ থাকবে না। তুই তো এরকম ছিলি না বাবা, তুই এত পাল্টে যাচ্ছিস কেন? একই কথা যদি আমি তোমাকে বলি, তুমি এত পাল্টে যাচ্ছ কেন? কি করছিলে রান্নাঘরে? রান্না করছিলাম তোমার জন্য। সারাদিন তো একা থাকি, আর তো কিছু করার নেই। মাঝে মধ্যে একটু সিনেমা থিয়েটার গেলেই তো পারো। তোমার মনে আছে তুমি কিরকম শপিং করতে ভালোবাসতে? আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য মাঝে মধ্যে হসপিটালে চলে আসতে, তারপর একসঙ্গে দুজনে লাঞ্চ খেতে যেতাম। Those were the days. আমার যেরকম ভালো দিনগুলোর কথা মনে আছে, সেরকম আরো অনেক কিছু মনে আছে। যেমন? যেমন অগ্নি আর আমি তোমার ক্যারিয়ারের জন্য কত স্যাক্রিফাইস করেছি। ছেলেটা বারবার তোমার সঙ্গ চাইতো, আর তুমি দিতে পারতে না। বেশিরভাগ দিন তুমি ফেরার আগেই ও ঘুমিয়ে পড়তো। উমা, তুমি তো জানো যে সেই সময় আমার উপর হসপিটাল কতটা প্রেসার ছিল। আমি জানি, আই নো। ইনফ্যাক্ট তোমার কাজ তোমার কাছে সবথেকে বেশি জরুরি হয়ে উঠেছে।
তুমি তখনও আমাদের সময় দিতে না, আর এখনও দাও না। তখন অ্যাটলিস্ট অগ্নি ছিল, ওর সঙ্গে সারা দিন কেটে যেত আমার। এখন তোমার একবারও মনে হয় না আমার সময়টা কাটে কি করে? আচ্ছা উমা, সারাদিন বাড়িতে থাকো কেন? একটু একটু ঘুরে এলে তো পারো। কোথায় যাব? গেলে তো সেই একাই। তুমি তো যাবে না, তোমার তো সময় নেই। সময় করে নেবো। তুমি একবার মানালিতে বেড়াতে যেতে চেয়েছিলে, চলো না ঘুরে আসি। আমি হসপিটাল থেকে এক সপ্তাহ ছুটি নিচ্ছি। থাক। কেন থাকবে কেন? সময় বহিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে জন না বুঝে